এই তোমাকে না বলছি বোর্ড দেখে লেখা তুলতে বাবা ভালো মতো দেখতে পাচ্ছি না কমালই হতে পারে চোখের ক্ষতির একটি কারণ ব্যবহার করুন সুপারস্টার এলইডি যা দেয় সঠিক মাত্রার আলো আমাদের আগামী বেড়ে উঠুক আলোয় আলোয় আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ সংবাদে পুরো সংবাদের সঞ্চালক হিসেবে থাকছি আমি সাদিক হোসেন শুরুতেই সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫৯১ জন সৌদি আরবে ২,০০০ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন আশঙ্কা দেশটির স্বাস্থ্যমন্ত্রীর এবং হেফাজতের আমির মাওলানা আহমেদ শফি সুস্থ আছেন জানালেন তার ছেলে আনাস মাদানি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এছাড়াও সংবাদে থাকছে চেঞ্জ টিভির শুক্রবারের বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রবাস তারা এবারে পুরো সংবাদ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫৯১ জন মহামারীতে এর আগে কখনোই একদিনে এত বেশি মৃত্যু দেখেনি বিশ্ব জন হপকিন্স ইউনিভার্সিটির সূত্র উল্লেখ করে শুক্রবার এ তথ্য জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল যুক্তরাষ্ট্রে এর আগে একদিনে সর্বাধিক মৃত্যুর রেকর্ড ছিল ২,৫৬৯ জন গত বুধবার ঘটেছিল এই ঘটনা তবে মাত্র দুদিনের ব্যবধানে প্রায় দ্বিগুণ মৃত্যুতে সেই রেকর্ড ছাড়িয়ে গেল দেশটি যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩,২৮৬ জন আক্রান্ত হয়েছেন ৬৭১,৪২৫ জন আক্রান্ত ও মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের ধারে কাছেও নেই আর কোনো দেশ সৌদি আরবের করোনা পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে রিয়াদ মক্কা মদিনা জেদ্দা সহ পুরো সৌদি আরব এখন লকডাউনে তবে নিষেধাজ্ঞার মধ্যেও অনেকে অমান্য করছেন লকডাউন সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন সরকারি নির্দেশনা না মানলে দেশটিতে ২,০০০ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন দর্শক সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে আরও জানাচ্ছেন চেঞ্জ টিভির প্রতিনিধি সাইদুল ইসলাম সুমন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শ্রম বাজার হচ্ছে সৌদি আরব করোনা ভাইরাসের প্রভাবে থমকে গিয়েছে এখানকার জনজীবন শান্ত হয়ে গিয়েছে এখানকার গুরুত্বপূর্ণ শহরগুলো চলছে ২৪ ঘন্টা কারফিউ সর্বশেষ ৫১৮ জন করোনা ভাইরাসের সংখ্যা রোগী আক্রান্ত হয়েছেন এ নিয়ে মোট ৬৩৮০ জন করোনা ভাইরাসের রোগী আক্রান্ত হয়েছে বলে জানা যায় এবং মৃত্যুবরণ করেছেন ৮৩ জন এবং সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৯৯ জন করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে মানবতা জীবনযাপন করছেন এখানকার বিভিন্ন দেশের আদিবাসীগণ রিয়াদ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে পূর্বঘোষিত নিয়ম অনুসারে বিতরণ করা হচ্ছে খাদ্য সামগ্রী এছাড়াও সৌদি সরকার বিশেষ সুবিধা চালু করেছে যে সকল প্রবাসীগণ মানবতা জীবন যাপন করতেছেন তাদেরকে বিশেষ সুবিধার মাধ্যমে তাদেরকে বিতরণ করতেছেন খাদ্য সামগ্রী এছাড়াও গত বুধবার চীন থেকে বিশেষজ্ঞ টিম ৮ সদস্য বিশিষ্ট একটি টিম রিয়াদ এসে পৌঁছেছেন বলে জানা যায় এছাড়াও এখানে আটকা পড়ে থাকা ১৩২ জন উমরা হজ করতে আসা বাংলাদেশি এবং এখানকার জেলখানা থাকা ২৩৪ জন সহ ৩৬৬ জনের একটি যাত্রীবাহী প্লেনের মাধ্যমে বিশেষ ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশে কিছু ৩৬৬ জন মানুষকে যাত্রীকে পাঠানো হয়েছে বলে এমন তথ্যটা পাওয়া যায় এবং বলা হচ্ছে যে এখানে যে সকল নাগরিকগণ বলা হয়েছে যে করোনা ভাইরাসের বিস্তার প্রভাব রোধে সবাইকে সরকারের নির্দেশনাগুলি মেনে চলার জন্য এখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যমন্ত্রী আরিয়া জানিয়েছেন এই বিস্তার যদি ক্রমেই ক্রমে না আসে তবে প্রায় ২,০০০ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ আহমেদ শফি এখন সুস্থ আছেন বলে জানিয়েছেন তার ছেলে আনাস মাদানি চেঞ্জ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন মাওলানা শফি এখন ঢাকার আসগর আলী হাসপাতালে অবস্থান করছেন চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি আপনার আব্বু এখন কেমন আছেন হুজুর এখন কেমন আছেন আল্লামা শফি সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালোর দিকে আছেন চিকিৎসা চলতেছে গতকালের তুলনায় আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো চিকিৎসা চলতেছে ডাক্তারদের সবির মতো আলহামদুলিল্লাহ ভালোর দিকে আছে উন্নতির দিকে আছে সকলের কাছে দোয়া চাচ্ছি আমি সকলের দিকে রাখি আচ্ছা আচ্ছা হুজুর কি এখন তো আইসিইউতে নেই এখন তো আইসিইউ থেকে বেডে আছেন না
আচ্ছা আচ্ছা, ডক্টররা কি বলছেন যে হুজুর মোটামুটি কি আগে থেকে সুস্থ হয়ে উঠছেন? উন্নতি দিকে বলছে আলহামদুলিল্লাহ, বাকি বয়স হিসেবে সময় লাগবে একটু, চিকিৎসা একটু লম্বা করে করতে হবে আর কি, তাড়াতাড়ি হবে না আর কি, সময় নিয়ে চললাম। আমি সকালের কাছে দোয়া চাচ্ছি, যারা খবর রাখো অনেকে তাদের শুকরিয়া আদায় করতেছি, আপনাদের শুকরিয়া আদায় করতেছি, আপনারা নিজেরা ফোন করে খবর নিতেছেন সবার কাছে, আমি এটা আমার পক্ষ থেকে পৌঁছে দেবেন আর কি, আমার সালাম পৌঁছাবেন সবার কাছে, সবার শুকরিয়া আদায় করতেছি, সবার কাছে দোয়া চাচ্ছি। এমনি কি ভাইয়া, এই হেফাজতে ইসলাম থেকে হুজুরের রোগ মুক্তির জন্য কোনো অনুষ্ঠান বা কোনো কর্মসূচি আছে কিনা? না, এখন তো অনুষ্ঠানের কোনো সুযোগ নেই, এখন মহিলাদের কোনো সুযোগ নেই, এখন যে লকডাউন চলতেছে এখন তো কোনো কিছু করার সুযোগ নেই। ডক্টররা কি বলছেন যে হুজুরের এখন কি আসলে কি অসুস্থে হুজুর এখন অসুখ আছেন? সারাদেশ যখন লকডাউনে, তখন সরকারি নির্দেশনা মেনে স্বাস্থ্য সেবা নিশ্চিত করছে আদিন হাসপাতাল। প্রতিদিন অসংখ্য প্রসূতি সহ চিকিৎসা নিচ্ছেন হাজারো মানুষ। আর রাজধানীতে ২৪ ঘন্টার জন্য সচল রয়েছে স্বল্প মূল্যের অ্যাম্বুলেন্স সেবা। বিস্তারিত জানাচ্ছেন আমিরুল মমিনুল মানিক। সারা বিশ্বে চলছে করোনা মহামারীর উদ্বেগ, বাংলাদেশেও প্রতি মুহূর্তে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মহামারীর এই সময়েও সকল বিভাগে নিয়মিত স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে আদ্দিন ফাউন্ডেশন পরিচালিত হাসপাতালগুলো। আদ্দিন হাসপাতালের বহির্বিভাগ থেকে প্রতিদিন গড়ে প্রায় ২০০০ রোগী সেবা নিচ্ছেন। প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছে ১.৫ শতাধিক রোগী। শুধু মগবাজার শাখা থেকে সেবা নিচ্ছে দিনে ৮ শতাধিক রোগী। হাসপাতালসমূহে প্রতিদিন গড়ে ৯৫টি সিজার ও ৫০টি নর্মাল ডেলিভারি হচ্ছে। এর মধ্যে শুধু মগবাজারে প্রতিদিন ৪০টি সিজার এবং ২৫টি নর্মাল ডেলিভারি হয়ে থাকে। আদ্দিন হাসপাতাল গর্ভবতী মায়েদের একটা আস্থার জায়গা অর্জন করে আছে, যে জন্য এখনও এই অবস্থাতেও বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন প্রায় ২০০-২৫০ গর্ভবতী মা নিয়মিত চেক আপেও এখানে আসছে, এবং প্রতিদিন প্রায় ৫০-৬০টা ডেলিভারি কিন্তু আমাদের এখানে শুধু এই মগবাজারেই ৫০-৬০টা ডেলিভারি হচ্ছে। যেভাবে নর্মাল ডেলিভারি হচ্ছে, ১৫-২০টা করে নর্মাল ডেলিভারি আমাদের এখনও প্রতিদিন হচ্ছে, এবং ৩০-৪০টা সিজার অপারেশনও হচ্ছে। যেহেতু অন্যান্য অনেক হাসপাতালে তারা যেতে পারছে না, আমরা কিন্তু সেই জায়গাতে ঠিক আছি, এবং আমাদের এখানে কিন্তু গর্ভবতী মারা জানে যে ডেলিভারি যাদের হবে তারা জানে, একমাত্র আদ্দিন হাসপাতালে গেলে এখানে সবসময় ২৪ ঘন্টা কনসালটেন্ট বা এফসিপিএস করা ডাক্তার যারা আছেন, পোস্ট গ্রাজুয়েশন করা ডাক্তার যারা আছেন, তাদেরকে ২৪ ঘন্টায় পাওয়া যায়। যেই কারণে সেই আস্থার জায়গা থেকেই ডেলিভারির জন্য এই মায়েরা এখানে আসে। শুধু ডেলিভারি না, শিশু বিভাগ, অন্যান্য মেডিসিন বিভাগ, সার্জারি বিভাগ, ইভেন আমাদের টিকাদান কেন্দ্র, সব জায়গাতেই কিন্তু রোগী আসছে। সে প্রতিদিন আমার গর্ভবতী সেবা কেন্দ্রে ২০০-২৫০ রোগী তো এই সময়ও আসছে, অন্যান্য সময় আরও বেশি থাকে। অন্যান্য সময় আমাদের প্রায় ৩-৪০০ রোগী হয়, সেখানে কিছুটা কমেছে, হয়তো অনেক দূর দূরান্ত থেকে রোগী আসতে পারছে না। গর্ভবতী সেবায় সেরা এই হাসপাতালে প্রতিদিন নিয়মিত চেক আপের জন্য আসছেন ৫ শতাধিক গর্ভবতী নারী। এর মধ্যে মগবাজার থেকেই ২ শতাধিক গর্ভবতী নারী সেবা নিচ্ছেন। আদ্দিন হাসপাতালে সর্বনিম্ন ব্যয়ে অ্যাম্বুলেন্স সেবাও অব্যাহত রয়েছে। হাসপাতালসমূহে ১২০টি অ্যাম্বুলেন্স রয়েছে। এসব অ্যাম্বুলেন্স নিয়মিত জীবাণুনাশক দিয়ে স্প্রে করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে। করোনা প্রতিরোধে হাত জীবাণুমুক্ত করতে হাসপাতালের সামনে রয়েছে হাত ধোয়ার ব্যবস্থা। নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখেই আদ্দিনের এই সেবা পৌঁছে যাচ্ছে মানুষের দোরগোড়ায়। আপনারা হয়তো জানেন যে ওয়ার্ল্ডে করোনা ভাইরাস খুব বড় একটা আকার ধারণ করেছে, যেটা শুধু আমি নই, আমি সহ পুরো মানব জাতি এবং পুরো ওয়ার্ল্ডে একটা মহামারী আতঙ্ক সৃষ্টি হয়েছে, যেখানে হাসপাতালের নার্স এবং সেবাদান যে প্রতিষ্ঠানগুলো আছে যারা ট্রিটমেন্ট দিয়ে থাকে তারাও আতঙ্কিত। আসলে সে আমাদের বাংলাদেশেও মূলত এটার বড় ইফেক্ট পড়ে গেছে, যার কারণে আমাদের বাংলাদেশে আমি যদি বলি ঢাকার ভিতরে অনেক হাসপাতালে ঠিকমতো সার্ভিস এবং সাপোর্ট তারা দিতে পারছে না, কারণ হচ্ছে করোনা ভাইরাস। এটা একটা আতঙ্ক, এটা একটা মহামারী। আমরা চাই সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, কিন্তু এই মুহূর্তে আমি যদি বলি আদ্দিন হসপিটাল বাংলাদেশে সুনাম অর্জন করেছে, এবং সেই সাথে তারা এখন পর্যন্ত এই করোনা ভাইরাসের আতঙ্কের মাঝেও পেশেন্টদেরকে খুব ভালো সার্ভিস এবং সাপোর্ট দিয়ে গেছে।
আমি পার্সোনালি খুব হ্যাপি। আমি আসলে আমার বেবি আজকে আল্লাহর রহমতে খুব ভালোভাবে এখানে জন্ম নিয়েছে, তাদের সার্ভিস এবং সহযোগিতা পেয়ে আমি আসলে সত্যি খুব আনন্দিত। আমিরুল মুমিনিন মানিক, চেঞ্জটিভি.প্রেস, ঢাকা। দর্শক, এবারে টুকরো খবর। বরিশালের উজিরপুরে 9 বছরের এক শিশুর করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। তবে শিশুটি কোনো করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসেনি বলে জানায় তার বাবা মা। ভারতের পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা দিয়েছে, আগামী সোমবার থেকে খুলে দেওয়া হবে রাজ্য সরকারের সব অফিস। তবে এখন মোট কর্মীর 25% অফিস করবেন, সব কর্মীকে রুটিন করে দায়িত্ব পালন করতে হবে। 25% কর্মীরা ছুটিতে গেলে আবার নতুন কর্মীরা কাজ করবেন। তবে এক্ষেত্রে সামাজিক দূরত্ব ও সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন রাজ্যটির মুখ্য সচিব। প্রিয় দর্শক, খবর এ পর্যায়ে নিচ্ছি সুপারস্টার গ্রুপ বিরতি, ফিরছি একটু পরে। আমরা সালাম সাহেবের মতো এমন মানুষের ফ্যান, যারা নীরবে সমাজের সেবা করে যায়। ঠিক তেমনই সুপারস্টার ফ্যান, প্রযুক্তির সেরা, টাইপ ই ইনসুলেশন থাকায় টানা ঘূর্ণনে কয়েল ঠান্ডা রেখে সেবা দেয় দিনের পর দিন। সুপারস্টার ফ্যান চলে অবিরাম। ব্যাংকিং সেবা থেকে যারা এতদিন ছিলেন দূরে, প্রযুক্তি নির্ভর সহজ ও নিরাপদ ব্যাংকিং সেবা তারা এখন পাবেন বাড়ির পাশেই। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং, আপনার পাশেই। স্বাগত আবারও, প্রত্যেকে আমন্ত্রণ চেঞ্জ সংবাদে। প্রিয় দর্শক, এবার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রবাস তারা। অব্যাহত লকডাউনের মধ্যেই মালয়েশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা কমেছে। সরকারের দ্রুত ও কার্যকর ব্যবস্থার কারণে জনগণের মধ্যে ফিরে এসেছে স্বস্তি। আগে প্রতিদিন 200 মানুষ করোনা আক্রান্ত হলেও এখন আক্রান্তের সংখ্যা খুবই কম। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য মতে মোট করোনা আক্রান্তের সংখ্যা 5,027 জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2,647 জন, ইতিমধ্যে মারা গেছেন 83 জন। প্রবাসী বাংলাদেশিরাও আগের তুলনায় নিরাপদ বোধ করছেন। তারা আশা করছেন মে মাসের শুরু থেকে কাজে যোগদান করতে পারবেন। প্রিয় দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি চেঞ্জ সংবাদ। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুক্তরাষ্ট্রে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 4,591 জন। সৌদি আরবে 2 লাখ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন, আশঙ্কা দেশটির স্বাস্থ্যমন্ত্রীর। এবং হেফাজতের আমির মাওলানা আহমেদ শফি সুস্থ আছেন, জানালেন তার ছেলে আনাস মাদানি। দর্শক, চেঞ্জটিভি.প্রেস বাংলাদেশের প্রথম ব্যতিক্রমী ভিডিও নিউজ পোর্টাল। ভিজিট করুন এর ওয়েবসাইট www.চেঞ্জটিভি.প্রেস, youtube.com/চেঞ্জটিভি.প্রেস, এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। সঙ্গে থাকুন আমাদের, থাকুন শুভ পরিবর্তনের সঙ্গে। সবাইকে অন্তহীন শুভেচ্ছা।